নমস্কার, স্পট অন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর, এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন দীপেন্দু বিশ্বাস। দীপুদা, এই মুহূর্তে মোহামেডান আই লিগ চ্যাম্পিয়ন হলো, প্লেয়াররা ছুটিতে রয়েছে, চেন্নাই সম্ভবত গেছেন তার নিজের দেশে ফিরে। তো এই মুহূর্তে আপাতত মোহামেডানের চিন্তাভাবনা কি, ISL-এর প্রস্তুতি তো শুরু করবে খেলার একটা, এর মাঝখানে কি অন্য কিছু চিন্তাভাবনা করছে মোহামেডান স্পোর্টিং, সেটা যদি একটু বল। দেখো, চিন্তাভাবনা এখন একটা টিম জিতেছে এত বছর পরে একটা আই লিগ জেতা, আমাদের খেলোয়াড়দের আমরা ছুটি দিয়ে দিয়েছি, কেন প্রোগ্রাম হওয়ার কথা ছিল কিন্তু প্রোগ্রামটা আমরা ক্যান্সেল করেছি যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী আসতে পারবেন না, তাই তো আমরা এখন প্লেয়ারদের ছুটি দিয়েছি। আমাদের প্রথম কাজ হলো আমাদের কোচ যে লিস্ট দিয়েছে তাতে বর্তমান টিমের যে খেলোয়াড়রা আছে তাদের খুব তাড়াতাড়ি আমাদের চুক্তিবদ্ধ করা, তারপরে আরও কিছু প্লেয়ার আছে এগুলোকে আমাদের টার্গেট করা হবে, তাদের সাথে কথা বলা চলছে। দেখবো তো নতুন কোনো খেলোয়াড় কি নেওয়ার এই মুহূর্তে চিন্তাভাবনা চলছে? আছে, চিন্তাভাবনা আছে, অনেকগুলো পজিশনে কয়েকটা খেলোয়াড় লাগবে, কারণ লাস্ট ম্যাচটা আমরা দেখলাম দীপুদা বেশ কিছু খেলোয়াড় না খেলাতে খেলাটা পুরো ছন্দই নয়। দেখো, লাস্ট ম্যাচটা আমার ফার্স্ট ইলেভেনে 7 জন খেলে, 7-8 জন না খেললে কি টিমের যে একটা ছন্দ থাকে ছন্দটা নষ্ট, সেই কথাটাই মাথায় রেখে দীপুদা, মানে এই 7 জন খেলোয়াড়ের পরবর্তী হিসেবে যদি কিছু খেলোয়াড়কে ভাবনা চিন্তা করা যায় বা দলে নেওয়া যায়। দেখো, ISL তো অন্য লেভেল, আই লিগের থেকে ওপরের লেভেলের টুর্নামেন্ট, সেহেতু সেই টুর্নামেন্টের জন্য আরও শক্তিশালী খেলোয়াড় দরকার, আর আমরা একটা ভালো টিম তৈরি করবো, যেটা আমাদের ধরো দীপক ভাই বলেছে, কানিজ ভাইরা বলেছে এবং তার সাথে আমরা সবাই মিলে একটা ভালো টিম তৈরি হবে। দীপুদা, এই মুহূর্তে খেলোয়াড়রা সবাই ছুটি কাটিয়ে আবার ফিরবে, এর মাঝখানের যে গ্যাপটা প্র্যাকটিস তো চলবেই, তাছাড়া কি অন্য কোনো কিছু খেলার চিন্তাভাবনা চলছে বা কলকাতা লিগ আবার শুরু হচ্ছে, কলকাতা লিগে কি এই যে খেলোয়াড়গুলো খেললো এদের কি ম্যাক্সিমাম আমরা কি দেখতে পাবো? হ্যাঁ, কলকাতা লিগে আমাদের কোচ সেটা ঠিক করবে কী হবে, তবে কিছু খেলোয়াড় তো খেলবেই, যারা ধরো খেলেনি তারা কলকাতা লিগে খেলবে, কলকাতা লিগের তো এবার নিয়মও আছে 4 জন খেলোয়াড়ের বঙ্গ সংখ্যা খেলা থাকবে, কলকাতা লিগের জন্য আমাদের একটা ভালো টিম বানাতে হবে, যেহেতু আমরা পরপর 3 বারের চ্যাম্পিয়ন হয়ে নামাটা একটা বাড়তি প্রেশার বা একটা, শুধু চ্যাম্পিয়ন হয়ে নামা না, আমরা পরপর 3 বার চ্যাম্পিয়ন, তো আমরা নিশ্চয়ই চাইবো চতুর্থবারও আমরাই চ্যাম্পিয়ন হই, সেই টার্গেট নিয়ে নামবো। এবং ধরো ISL-এ যে খেলোয়াড়রা খেলবে তাদের এখানে না খেলানোর সঞ্চয় বেশি থাকবে, কেন সারা বছর তারা যে টায়ার্ড হয়ে পড়বে শেষের দিকে, কেন সেই জায়গায় সেটা চিন্তাভাবনা হবে, সেটা নিয়ে আলোচনা হবে, আমাদের যে কার্যকরী কমিটি আছে, আমাদের ফুটবল সাব কমিটি আছে, সেখানে গেলাম আলোচনা করে, আমাদের দীপক ভাইরা আছেন, ইনভেস্টার সবাই, কানিজ ভাই, রাজ ভাই, এডি ভাইরা সবাই আমরা একসাথে আলোচনা করে সেটা ঠিক। দীপুদা, ডেভিড কি নিয়ে সম্প্রতি সময়ে একটা বেশ গুঞ্জন চলছে যে ইস্ট বেঙ্গলে সই করে ফেলেছে, এটা কতটা সত্যি, মানে মোহামেডানে কি ডেভিড থাকছে নাকি চলে যাওয়ার? এই ব্যাপারে আমি এখন কিছু কথা বলবো না। আচ্ছা, আমাদের এখন টিম জিতেছে, আমাদের সমর্থকদের এখন আনন্দ করার সময়, তারা আনন্দ করুক, আবার যখন শুরু হবে সিজন তখনই বলব। কবে থেকে প্র্যাকটিস আবার শুরু করছে? এখন দেরি আছে, ধরো আমরা এখন মিনিমাম ধরো এই মাসটা পুরোটাই ছুটি থাকবে, পরের মাসও যদি আমরা কলকাতা লিগ খেলি তাহলে আমরা খেলবই, তাহলে আমরা জুন মাস থেকে প্র্যাকটিস শুরু। অসংখ্য ধন্যবাদ দীপুদা।